পাঁচই আগস্টের আগে কিন্তু প্রত্যেকে তারা কিন্তু প্রোগ্রামে ব্যস্ত ছিল আওয়ামী লীগের ইয়ের সাথে জড়িত ছিল এবং তাদের প্রমাণও আছে কিন্তু তারা কিন্তু এখন বিএনপি ট্র্যাকে ঘুরে বেড়াচ্ছে আমাকে পেলে হয়তো কিছু একটা করে ফেলবে সে এখন মনে করেন হয়তো বন্যার ফান্ডে এসে কিন্তু টাকা দিবে কিন্তু সে কিন্তু মনে করেন তরকারি রান্না বান্না নিয়ে ব্যস্ত ছিল সে চালাকের জন্য আগাইছে কিন্তু আসিফকে আমি সবসময় জ্বলি তোর কিন্তু মাথায় বুদ্ধি আছে আসিফ তুই কিন্তু ট্যালেন্ট আর টিভি তারকা আড্ডায় সবাইকে স্বাগতম দর্শক আজকে আমার সঙ্গে এমন একজন মানুষ আছে যিনি বাংলা সঙ্গীত জগতে স্বর্ণালী সময় একজন যোদ্ধা বলা চলে শিল্পী হিসাবে ক্যারিয়ার শুরু করলেও পরে সুরকার এবং গীতিকার হিসাবে পেয়েছেন তুমুল জনপ্রিয়তা বলছি ইথুন বাবুর কথা ভাইয়া কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি সবসময় ভালো থাকি ইনশাল্লাহ আপনাদের দোয়াতে ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে এবং আপনার সঙ্গে আজকে আড্ডা দিতে পেরে আমার হচ্ছে আড্ডাটা খুব জমবে হ্যাঁ টিভি মানে টিভি হ্যাঁ আমি আর টিভিকে খুব একটু আর হয় চলেন আড্ডা মারি অসুবিধা নেই আসলে ওইখানে আমরা যেভাবে কাজ করেছিলাম তো ওখানে আমাদের গান যখন আমি করছিলাম ধর 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 চোরদের ধর জনগণ করছে প্রতিবাদ দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ তো গানটা ছিল ধর 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 চোরদের ধর জনগণ করছে প্রতিবাদ দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ ওই আমাদের তারপরে এক দাবি নিয়ে আসছি দেশটা তোমার কি আমার গান মানে কি মানুষের অধিকার কাড়ে তারপরে আমাদের যে গানগুনা। মানে আমরা যেভাবে গেছি গানগুনা নিয়ে লাস্টে হয়তো এসে আমরা একটা গানের ফসল পেয়েছি কিন্তু গানের ফসল কিন্তু ওখানেও ছিল ওই ফিরাই দে আমাদের ফার্স্ট যখন আমরা আন্দোলনে ঢুকি পূর্ণ মাসের আন্দোলনে যখন ঢুকি আমরা তখন কিন্তু আমাদের প্রথম তৈরি গান কিন্তু ফিরাই মোর ভোটের অধিকার তারপরে চল 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 মানে মহাসমাবেশে চল এগুলো নিয়ে কিন্তু অনেক গান ছিল আমাদের যে গানগুলো আমাদের গিয়ে একটা প্রাচীর হয়ে দাঁড়ায় একটা গান না এখানে অনেক কটা গান কিন্তু প্রাচীর হয়ে দাঁড়ায় প্রাচীরের মেন দরজা হয়ে দাঁড়ায় হচ্ছে হয়তো দেশটা তোমার বাপের নাকি ওইখানে লেখার মধ্যেও কিন্তু অনেক বিষয় ছিল এবং এগুলা নিয়ে আমাদেরকে অনেক চর্চা করতে হয়েছে অনেক চিন্তা করতে হয়েছে ওদের এত অত্যাচার এত লুটপাট এত দ্রব্যমূল্য গুম খুন পনেরো বছরের যে জ্বালাতন গুণা সেই জ্বালাতন গুণা আমাদের প্রতিটা গানের মধ্যে আছে আপনি বলছেন পনেরো বছর জালাতন সেই জায়গা থেকে আপনিও এটা শিকার হয়েছেন বিভিন্ন জায়গায় অভিযোগ করেছেন এটা যদি একটু বলতেন শুধু কেমন ধরনের নির্যাতন শিকার হয়েছেন না অভিযোগ না এটা পনেরো বছরের আন্দোলনে আমাদের অভিযোগ ছিল না আমাদের আন্দোলন ছিল না আপনার সঙ্গে যে আপনি যে নির্যাতনের শিকার হয়েছেন নির্যাতনের শিকার মানে আমরা পালায় বেড়াইছি এটা একটা অন্য রকম বিষয় ছিল যে আমাকে পেলে হয়তো কিছু একটা করে ফেলবে বা আমাকে পেলে হয়তো কিছু আমাকে না আমাদের যারা যারা আমাদের সাথে সবাই মিলে যারা কাজ করছে এই আমাদের আন্দোলনে যারাই ছিল তাদের কথাই বলছি অনেকেই ছিল যারাই ছিল তারা সবাই থাকবে এবং তাদের অনুদান তো আপনি ভুলতে পারবেন না একদিনের জন্য কিন্তু পরবর্তীতে যখন দরকার আপনাকে যখন আপনি থাকবেন না প্রয়োজনের সময় যদি আপনাকে কাজে না পাই পাঁচই আগস্ট পর্যন্ত যদি আপনি থাকতেন আমাদের সাথে তাহলে একটা বীরত্ব থাকতো আলাদা কিন্তু আপনি মনে করেন আমাদের একটা গানের মুখরা দিয়ে চলে গেছেন একটা প্রোগ্রাম করে চলে গেছেন এসে বলে দিয়েছেন কিন্তু পরবর্তীতে তা আমাদের কাছে আপনাদেরকে ডেকে পাওয়া যায়নি সবচেয়ে খারাপ লাগে যে যারা আমাদের সাথে গান করে যারা এখনো করছে তাদেরকে কিন্তু আমরা কিন্তু একটা পেমেন্ট করি সবচেয়ে মজার বিষয় পেমেন্ট কিন্তু আমাদেরকে করতে হয় একটা শিল্পীর জন্য একটা মিউজিশিয়ানকে পেমেন্ট করতে হয় সাউন্ডকে পেমেন্ট করতে হয় তো এই পেমেন্টগুলো মানুষ আমরা হয়তো মনে করি যে এটা পার্টি সরবরাহ করে মানে পার্টি দেয় পার্টি একটা ছোট্ট থক দেয় যেটা অনেকে জানে না ওই থকের সাথে কিন্তু দুটা মাইক্রো ভাড়াও যায় না তো অনেকের মধ্যে এই জিনিসগুলো নাই অনেকে হয়তো মিথ্যাচার করে এখানে বসতে গিয়ে বা অনেকে বলে তো আপনার যোগ্যতা অর্জন করতে হলে আপনাকে যোগ্যতার পরিচয় দিতে হবে আপনি যদি গান ভালো করেন আপনার গান অবশ্যই হিট হয়ে আসবে আপনি দীর্ঘ পনেরো বছর বিভিন্ন জায়গায় গান গাইতে দেওয়া হয়নি এবং করে করে রাখা এই একটু সবাই বলে হ্যাঁ এগুলো সবাই বলে এগুলা নিয়ে আসলে আমি যেমন পাঁচই আগস্টের পরে দেখলাম অনেককে নেই অনেক পত্রিকা লিখতেছে তারা ব্ল্যাকলিস্টেড অমুক শমক হ্যানতেন হ্যাঁ বিশেষ করে কিছু হিরো টাইপের মানে আমাদের সঙ্গীত শিল্পীদের কথা বলছি কিন্তু তাদেরকে কিন্তু পাঁচই আগস্টের আগে যখন ডাকসি বা গান গেতে বলছি তারা কিন্তু কেউ গান গেতে আসেনি এখানে কিন্তু খুব চিন্তা করতে হবে পাঁচই আগস্টের পরে মনে হইতেছে ট্রাক মাক সব ভেঙে ফেলবে হ্যাঁ মনে হচ্ছে যে তারাই ছিল সেই পাঁচই আগস্টের আন্দোলনের মেন পাঁচই আগস্টের আগে কিন্তু প্রত্যেকে তারা কিন্তু প্রোগ্রামে ব্যস্ত ছিল আওয়ামী লীগের ইয়ের সাথে জড়িত ছিল এবং তাদের প্রমাণও আছে কিন্তু তারা কিন্তু এখন বিএনপি ট্রাকে ঘুরে বেড়াচ্ছে প্রচণ্ড হাসি লাগে আর প্রচণ্ড দুঃখ লাগে যে এরা কি এটা কি আসলে মনুষ্যত্ব বোধ বলতে কিছু নাই এই শিল্পীগুলার ট্রাকের মধ্যে যাকে তাকে নিয়ে আমরা কাজ করবো যারা পাঁচই আগস্টের আগে ডেকে পাওয়া যায়নি যাদেরকে কোনো ভাবেই আসেনি অনেক শিল্পীকে আমি দেখতে পাচ্ছি আমি নাম বলছি না তো আমার হাসি পায় এবং এগুলা নিয়ে এখন বর্তমানে বিএনপির কমান্ডে কিন্তু আলোচনা হচ্ছে পনেরো বছর কাজ করিনি বিটিভিতে বা ডাকিনি আমি কিছু উচ্চ পর্যায়ের একজন মিউজিক ডিরেক্টর বিটিভির আমি যখন হাতে পাই এই উচ্চ পর্যায়ের সে কার্ড সে কার্ডের পর থেকে কিন্তু আমি মোটমাট আমি হলো সতেরো বছর প্রায় আমি বিটিভিতে নাই এটা তো আমার কোনো দুঃখ নাই কিন্তু যারা মনে করেন এখন লিখতেছে বিটিভি থেকে তালিকাভুক্ত অমক সমক তারা কি এই আন্দোলনের আগে কোথায় ছিল প্লিজ আমার কিছু মানে আমার কথাতে কেউ মানে অন্যভাবে নেবেন না পাঁচই আগস্টের আন্দোলনের আগে যেগুলো শিল্পীদের নাম দিয়েছে তারা কি দলের জন্য বিএনপির জন্য একটা কাজ করছে আপনি ধরেন খুব উচ্চমানের একজন কণ্ঠশিল্পী সে মনে করেন এখন এসে টিকিট নেওয়ার জন্য ধরবে সে এখন মনে করেন হয়তো বন্যার ফান্ডে এসে কিন্তু টাকা দিবে কিন্তু সে কিন্তু মনে করেন তরকারি রান্নাবান্না নিয়ে ব্যস্ত ছিল আমি নিজেই দেখছি পাঁচই আগস্টের আগে তরকারি কিভাবে রান্না যায় কিভাবে পটল কুটা যায় কিভাবে ঝিঙ্গা ইয়ে করা যায় তো এদের কাছ থেকে আপনি এরা কিন্তু এখন মনে করেন সামনে এসে দাঁড়ায় মনে করেন আবার মনে করেন একটা টিকিট নেওয়ার চিন্তা করবে অসমের সময় মনে করেন যেখানে দুঃখ কষ্ট বেদনা মানুষ মরছে দুগুম খুম রাহাজানি দ্রব্য মূল্য এগুলো নিয়ে আপনার লেখা সাহস নয় আপনি খালি করছেন আমার বাগানই রিটে হয়েছে এইভাবে মাছ করতে হবে থেকে হোটে আসেন রাজনীতি অত সস্তা না ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে এটা নিয়ে আপনার মতামতটা আসলে জানতে চাই না আসলে তো আমরা তো আসলে সাংস্কৃতিক লেভেলের ব্যাপারটা হলে কি আমরা গান বাজনা নিয়ে থাকি এটাতে আমাদের দলের হাই হাইকমান্ডরাও বহুত কিছু বুঝবে আমার ছোট্ট ক্ষুদ্র জ্ঞান আমার চিন্তাও খুব ছোট্ট এখানে আসলে এই ছাত্রলীগকে আলোকিত করেছে কে আওয়ামী লীগ যুবলীগকে আলোকিত করেছে কে আওয়ামী লীগ এখন যদি সে আলোকিত করে থাকে যে আলোটা আপনি ওটাকে নিভিয়ে দেন ওই আলো নিভে গেলে ছাত্রলীগ যুবলীগ সবই কিন্তু নিভে যাবে পনেরো বছর আপনি যে নির্যাতন জ্বালাতন অত্যাচার লুটপাট এই গুম খুন মামলা হামলা বিএনপির উপর করছেন আপনি চিন্তা করতে পারবেন আসিফ আকবরের সৃষ্টি বলা চলে কারণ আপনার লেখা গান করা সুর করা এবং সুর করা যে গানটা ছিল ও প্রিয়া তুমি কোথায় অ্যালবামের তো সেটাই আসলে তাকে এখনকার যে যশকে টেনে দিচ্ছে আমার মনে হয় এবং বাংলাদেশে এমন কোনো মানুষ নাই যে গানটা শোনেনি মানে বাংলাদেশের সর্বাধিক বিকৃত অডিও ক্যাসেট ছিল প্রায় ষাট লক্ষেরও বেশি পিস বিক্রি হয়েছিল তো সেই জায়গা থেকে আপনার সাথে তার খুবই ভালো একটা সম্পর্ক ছিল মাঝে একটা দূরত্ব ছিল এই দূরত্বটা আসলে কেন দূরত্বটা তো অত অনেক গল্প আছে এটা তো আপনি ইয়েতে এখানে ঘটনা হচ্ছে কি আপনারা একটা ভুল করেন সবসময় জন্য আসিফ আসার পরে কিন্তু আতিক হাসান আসছে আতিক হাসানের পরে চাঁদের হবে সুমন আসছে জেন সুমন আমার হাতে কিন্তু তারপরে বড় ব্যথা দিলে অঞ্জনা ইয়ে রানা আসছে তারপরে শাওন আসছে বাবলু ভাই আসছে বিপাশা আসছে আমার হাতে কিন্তু অনেক শিল্পী আমি কিন্তু কোনো সময় গর্ব করি না বা বলি না তো সবাই আতিক হাসান আতিক হাসান বলে না কিন্তু সবাই মানে নিয়ে আসে হচ্ছে ইয়েকে আসিফ আকবর কিন্তু আসিফ আকবরের সাথে সাথে কিন্তু মাধবিকী ছিল ভুল কি ছিল ভুল ওই আতিক হাসানের সাথে কিন্তু আমি কিন্তু সোনু নিজন বলেন কুমার শানু বলেন আমি বোম্বে যে কাজ করে আসছি সুপার ডুপার হিট অ্যালবাম এগুলা এগুলা সাউন্ডটা কিন্তু এই ঘটনা কি আসিফ চালাক ছেলে আলিফ আসিফ আগিয়ে থাকে হ্যাঁ আর এই আতিক হাসান জেন সুমন রানা যদি একটু ব্যাকগ্রাউন্ডও থাকে এই জন্য আগাতে পারেনি কিন্তু আসিফ চালাকের জন্য আগাইছি কিন্তু আসিফকে আমি সবসময় যে তোর কিন্তু মাথায় বুদ্ধি আছে আসিফ তো এই কিন্তু ট্যালেন্ট আসিফকে আমি সবসময় এখনও বলি তো এখানে হলো যে নতুন শিল্পীদেরকে নিয়ে আমার কাজ করতে সবসময় যেন ভালো লাগে এখনও কিন্তু নতুন কিছু শিল্পী আসবে যেমন ধরেন মৌসুমি আসছে আমাদের পরান আসছে হ্যাঁ রোজেন তো গান করতো নয় রোজেনকেও নিয়ে আসছি মানে গানের মাধ্যমে নিয়ে আসছি তো আমরা না বুঝতে পারি কারণ একজন স্বর্ণকারের কাছে নিয়ে গিয়ে যদি আপনি একটা সোনা দেন ওটা সোনা না পিতল না তামাও দেখলে বুঝে নেবে তো আমরা কিন্তু একটা কণ্ঠের কিন্তু মানে একটা ইয়ে মেকার আমরা কিন্তু দেখি কাকে দিয়ে গান হবে কাকে দিয়ে কী হবে এটা আমরা বুঝতে পারি এটা আমি বুঝতে পারি বিঝাই কিন্তু মনে করেন অনেকের গান আমার এই স্টুডিওতে পড়ে আছে আমি এখন বলতে ছাড়িনি কারণ ওই গান ছাড়লেও যা হবে বন্ধ থাকলেও থায় হবে ওই জন্য ছাড়েও নি আর একজন শিল্পীদের মধ্যে তো সেই থাকতে হবে খালি মনে করেন ওই পাগড়ি বাঁধলে অমক করলে তমক করলে শিল্পী হয়ে গেলাম অমক শমক করলাম এগুলো হবে না আপনাকে নিজেকে আয়নার সামনে চিন্তা করতে হবে মেকআপ ছাড়া আর মেকআপ সহ আসিফের সাথে কিন্তু কোনোদিনই আমার দূরত্ব ছিল না মান অভিনাম থাকতে হবে কিন্তু সাথে কোনো দিনই দূরত্ব ছিল না এখনও আসিফের সাথে কিন্তু আমার হেভি আড্ডা হয় সাথে আমার কোনো দিন কোনো দূরত্ব ছিল না হ্যাঁ কেউ দূরত্ব করার চেষ্টা করেছিল যারা আসিফকে দিয়ে গান গাইয়ে গীতিকার হওয়ার চেষ্টা করছে যারা আসিফকে দিয়ে গান গাইয়ে সুরকার হওয়ার চেষ্টা করছে যারা হয়তো তার পাশে গিয়ে একটু সান্নিধ্য নেওয়ার চেষ্টা করছে তখন আমি চিন্তা করলাম যে এইথুন বাবু তো একটু সরে থাকতাম ওর কী হয় দেখি কিন্তু আসিফ যখন গান বের করতে গেছে সাউন্ডটাকে দ্বিতীয় অ্যালবামে যদি আমি শোনাচ্ছি সাউন্ডটাকে আমাকে বলছে যে আসিফ হবে না সন্তান তো আমার হবে না এই তবলার গান দিতে হবে তখন কিন্তু ওই আসিফকে জিজ্ঞেস করলেও পাবেন আসিফ কিন্তু তখনই চেঞ্জ করতো না বাবা ঠিক আছে কিন্তু আমার সাথে কিন্তু কথা হতো কিন্তু আমি তার কাজ করতাম না এটাই কি আসলে বন্ধন ছিল যে সবাই বলতো যে কাজ না করার কারণে হয়তো অভিমানের মানে আপনার দূরত্ব এটা কিন্তু সবাই ভাবতো তাহলে না না আসিফ আসিফের মতো করে কাজ করতে আমি আসি আমার মতো করে কাজ করতে আমি ডিওটে কাজ করতাম আসিফ ডিজনের কাজ করতে তল নিস্তলার দুই দেখা হতো সব সময় যেন কথা হতো এটা আসলে কিছু কুচক্র আছে না মহল্লা আছে না যারা মানুষের সাথে সম্পর্ক নষ্ট করাতে চাই আসিফ আমার এই প্রবলেম বাবু ভাই এটা লাগবে আমাদের মধ্যে এখনো সেই সম্পর্ক এই সম্পর্ক ভাঙতে পারবো না মৃত্যুর আগ পর্যন্ত